আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, রমজান মাসে বেশি করে ইবাদত করবেন না। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, এটা আবার কি প্রশ্ন, এটা আবার কি উত্তর হতে পারে যে রমজান মাসে আমরা বেশি করে ইবাদত করব না? এই প্রশ্নটা এবং এই উত্তরটা তাদের জন্য যারা সারা বছর পাপ কাজে জড়িত থাকে, যারা সারা বছর ইবাদত করে না, প্রত্যেক দিন ইবাদত করে না, গুনাহ কাজে জড়িত, হঠাৎ করে তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি বানানো যে আপনারা হুট করে রমজান মাসে বেশি করে ইবাদত করবেন না। ইনশাআল্লাহ সবচেয়ে বেশি পরিবর্তন হবে তারাই যারা এই রমজান মাসে সারা বছর পাপ কাজ করত, সলাত একদিন পড়তো, দুদিন পড়তো না, গান বাজনা শুনত, হারামভাবে তাদের জীবনযাপন, তারা এই রমজান মাসে আমার এই টিপসে পরিবর্তন হয়ে যাবে। ইনশাআল্লাহ আপনারা সারা বছর আল্লাহর ইবাদতে সালাফগণ যেভাবে চলেছেন এবং নেককার বান্দারা যেভাবে চলে তাদের মতন করে আপনারা চলতে পারবেন, প্রত্যেকটা দিন আপনাদের ভালোভাবে কাটবে যদি আপনি আমার এই টিপসটি ফলো করেন। রমজান মাসে আপনারা বেশি করে ইবাদত করবেন না। প্রথমত এখন আপনি বলতে পারেন যে তাহলে আমি নেককার হব কিভাবে, আপনি নেককার হবেন কিভাবে আমি টিপসগুলি বলছি। দেখুন, একজন মানুষ যখন কোনো কিছু পরিকল্পনা করে, করতে যাবে, একটা কাজ করতে যাবে, তখন সে অনেক বড় ধরনের পরিকল্পনা করে, সেখান থেকে সে সাকসেস হতেও পারে, আবার নাও হতে পারে, আবার সে অন্তত তার যতটুকু সে কাজ করেছে, যতটুকু সে চিন্তা ভাবনা করেছে এর অর্ধেক সে পেয়ে যায়, কারণ তার পরিশ্রম অনুযায়ী, তার মেধা অনুযায়ী সে ততটুকুই অর্জন করতে পেরেছে। তেমনি ভাবে রমজান মাসে আপনি যদি প্রথম দিন হুমরিখে পড়েন, কোরআন তেলাওয়াত করতে করতে, জিকির করতে করতে, সলাত পড়তে পড়তে, দান করতে করতে, তখন আপনি এই ইবাদত বেশি দিন করতে পারবেন না। আজকে একদিন, দুই দিন, তিন দিন, চার দিন, তারপর আর করতে পারবেন না। ইবাদত শিথিলতা থাকতে হবে, এমন ইবাদত করতে হবে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন। কোরআন একদিনে নাজিল হয়নি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো পাপ কাজকে হারাম করে দেওয়া তিনি সাথে সাথে সবগুলো আয়াত একসাথে নাজিল করেননি। আল্লাহ তাআলা পারতেন একসাথে একদিনে কোরআন নাজিল করে দিতেন, কিন্তু না, সময় দিয়েছে, পরিস্থিতি প্রেক্ষাপট অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গান বাজনা, মদের, সুদের সব কিছু নিষিদ্ধ করে দিয়েছেন। তেমনি ভাবে আপনি প্রথম দিন আপনাকে বেসিক যে ইবাদত রয়েছে সেগুলো আপনি পালন করবেন, যেমন প্রত্যেক দিন আপনি রমজানের প্রথম থেকে শুরু করে আপনি সলাতটাকে পাঁচ অক্ত সলাত মসজিদে আদায় করবেন, এটাই হবে আপনার প্রথম ইবাদত, পাঁচ অক্ত সলাত। সিয়াম তো পালন করছেন, সেটা বাদ দিলাম, সিয়াম সবাই পালন করছেন, তো যারা ইবাদত করতে চায়, যারা আল্লাহর নৈকট্য যেতে চায়, যারা চায় তাদের দোয়া কবুল হোক, যারা রমজানের মতন পুরো মাস তাদের এভাবে কাটুক, তারা এই টিপসটি ফলো করুন। দ্বিতীয়ত হচ্ছে আপনারা সুন্নত এবং নফল সলাতের প্রতি গুরুত্ব দিন। সুন্নত নফল তাহাজ্জুদের সলাত, তারপরে তারাবি সলাত এবং ইশরাকের সলাত, তাহিয়াতুস সলাত, মসজিদে ঢুকার সময় যে দুই রাকাত সলাতের কথা বলা হয়েছে এই সলাতটুকু পড়ুন, বাড়তি কোনো সলাত পড়ার দরকার নেই। আমি আবারও বলছি, বাড়তি কোনো সলাত পড়ার দরকার নেই। যারা ভালো ইবাদত গুজার, যারা আমল করেন রেগুলারলি, তাদেরটা ভিন্ন, কিন্তু যারা প্রতিনিয়ত হারাম কাজ করতেন, সলাত পড়তেন না, একদিনই আপনারা পরিবর্তন হতে পারবেন না। আস্তে আস্তে পদক্ষেপ অনুসরণ করুন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আমলকে পছন্দ করেন যে আমলগুলো প্রতিনিয়ত করা হয়, মানে কন্টিনিউ আপনি করেন, প্রত্যেক দিন করেন, যত্নবান, সেই আমল প্রতি আপনি যত্নবান হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আমলকে বেশি ভালোবাসেন। তো বেশি আমল করা তো দরকার নেই, আমাদের অল্প আমলে জান্নাতে যেতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, প্রথমত আপনি সলাত পড়ছেন, দ্বিতীয়ত হচ্ছে তাসবিহ তাহলে জিকিরগুলো রয়েছে, যেমন সকাল সন্ধ্যা জিকির, সকাল সন্ধ্যা জিকির, ফজরের পরে আপনি আধা ঘন্টা জিকির করলে যথেষ্ট, হিন্দু মুসলিম একটি অ্যাপস রয়েছে, সেখানে সকাল সন্ধ্যা জিকির রয়েছে, এবং
বিকাল আসরের পর থেকে আবার ইবাদত শুরু, অর্থাৎ ফজরের পর থেকে আধা ঘন্টা এবং আসরের পর থেকে আধা ঘন্টা এতটুকু ইবাদত করুন। আর ঘুমনের পূর্বে ১২ থেকে ১৩টি মতন দোয়া আছে, সেগুলো পালন করুন। এরকম টুকটাক আমল করুন, আস্তে আস্তে আমল বৃদ্ধি করুন। হুট করে আপনি অনেক জিকির করছেন, সুবহানাল্লাহ আপনি ১০০০ বার ২০০০ বার সরাত পড়ছেন, হ্যাঁ ২১ তারাবি পড়েছিনি, এরপর আবার বাসায় এসে আরো নফল ইবাদত বাড়িয়ে দিয়েছেন, না ভাই, আস্তে 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 ইবাদত বাড়ান, আপনার জিকির বাড়ান আস্তে আস্তে। আগে আপনি এই যে সকাল সন্ধ্যা জিকির, এই জিকিরগুলো প্রত্যেক দিন করতে হয়। এরপর আছে আপনি ঘুম থেকে উঠার দোয়া, খাবার পূর্বে দোয়া, খাবারের পরের দোয়া, এরপর আছে ঘর থেকে বের হওয়ার দোয়া, ঘর থেকে ঢোকার দোয়া, তারপরে গোসল করার পূর্বের দোয়া, কাপড় পরার দোয়া, এরকম ইবাদতগুলো আপনি প্রত্যেক দিন করতে থাকুন। এই ইবাদতগুলো করতে থাকুন রমজানে। এই ইবাদতগুলো যখন আপনি করবেন তখন ইনশাআল্লাহ আপনি, রমজান মাস আমাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে, আল্লাহ সুবহান ও তাআলা আমাদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন যাতে করে আমরা শয়তানকে আটকে রেখেছেন, যাতে করে আমরা প্রত্যেকদিন এইভাবে ইবাদত করতে পারি। তো রমজান মাসে আপনি এই যে মাসতুম যে দোয়াগুলো রয়েছে, জিকির আজগারগুলো রয়েছে, তাসবিহ তাহলিলগুলো রয়েছে, হ্যাঁ এই জিকিরগুলো পাঠ করুন। সলাতের পরে অনেক দোয়া আছে, সেই দোয়াগুলো পড়ুন, অভ্যস্ত হন। বাড়তি আমলের প্রয়োজন নেই ভাই, বাড়তি আমলের কোনো প্রয়োজন নেই। সলাতের পরে দোয়াগুলো হিস্তু মুস্তিমি অ্যাপসে সব আছে, আপনারা ওইখান থেকে আপনি পড়ে নিন। রমজান মাসে শুধু ইবাদত করবেন এমনটা নয়, আমাদেরকে রমজানের পরও ইবাদত করতে হবে। এইভাবে করলে আপনি একজন নেককার বান্দা হবেন, কারণ প্রত্যেকটা দোয়া ঘুমনের পূর্বে, চলতে ফিরতে উঠতে বসতে, আয়না দেখতে, কাপড় পরতে, টয়লেটে যেতে, সবগুলো আমাদের বরকতের জন্য, এই সকল সব কিছুর জন্য আমাদের ফজিলতের কথা বর্ণনা করা হয়েছে। তো এইভাবে আমি যে দুটো টিপস বলেছি, যে সলাত টুকটাক সলাত আদায় করুন, বিশেষ করে তাহাজ্জুদের সলাত, তারপরে তারাবি সলাত, তারপরে ইশরাকের সলাত, তাহিয়াতুস সলাত, এইসব সলাতগুলো আপনি কন্টিনিউয়াসলি পড়তে থাকুন, এবং জিকিরগুলো, হ্যাঁ মাসতুম যে জিকিরগুলো রয়েছে সেগুলো আদায় করুন। তৃতীয়ত হচ্ছে কোরআন আপনি দৈনিক পড়ার অভ্যস্ত হন, পুরো কোরআন খতম দিতে হবে, আপনি পারেন না কোরআন পড়তে সেটা ভিন্ন, কিন্তু যারা টুকটাক কোরআন পড়তে পারে তারা চেষ্টা করুন, এবং যারা পারেই না তারা কোরআন শেখার চেষ্টা করুন, এই মাসে আপনি শিখবেন। আর যারা পারে তারা অনেকক্ষণ ধরে কোরআন পড়তে হবে এমনটা বিষয় না, আপনি কম কম করে কোরআন পড়ুন, যতটুকু আপনি আয়ত্ত করতে পারেন, যে আমি প্রতিদিন এটাই পড়ব, রমজান শেষ হয়ে গেল আমি এরকমভাবে কোরআন তেলাওয়াত করব, সেইভাবে অভ্যস্ত হন। আস্তে আস্তে আপনি বাড়ান, এবাদত বাড়াতে কোনো সমস্যা নেই। আমার এই কথাটা হচ্ছে যে যারা প্রতিনিয়ত এবাদত করে না, যারা সবসময় হারাম কাজে ডুবে থাকে, তারা হুট করে এভাবে পরিবর্তন কখনোই হতে পারবেন না, আপনি দেখবেন বেশি দিন আপনি যেতে পারবেন না। তাই আমি চাচ্ছি আপনি যাতে মৃত্যু পর্যন্ত আপনার এবাদতটা বৃদ্ধি হোক, এক ব্যালেন্সে থাকুক, এটাই আমার চাওয়া। আজকে বিষয়বস্তু এটাই, অনেকে হয়তো ভুল বুঝতে পারে যে ভিডিও শুরুতেই যে রমজানে বেশি ইবাদত করব না, রমজানে বেশি ইবাদত করেন কিন্তু একদিন করলেন তো দ্বিতীয় দিন করলেন না, একদিন সলাত আদায় করছেন না, একদিন সলাত আদায় করছেন না, একদিন জিকির করছেন না, একদিন জিকির করছেন না, এমনটা যাতে না হয় প্রতিনিয়ত আপনি জিকির করবেন। একটি দুর্ঘটনা হতেই পারে, আপনি অসুস্থ হয়ে গিয়েছেন, বাসায় মেহমান এসেছে, আপনার পরীক্ষা আছে, আপনার ব্যবসায় কাজ আছে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু আপনাকে প্রত্যেক দিনের মতন ইবাদত করতে হবে, এই ট্রেনিংটা আপনার মৃত্যু পর্যন্ত অবধারিত থাকবে। তো বন্ধুগণ আমি এটাই বলছি যে আপনারা প্রত্যেক দিন ইবাদত ধীরে 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 বৃদ্ধি করবেন, আপনারা এই তিনটি জিনিস ধরে রাখবেন, আঁকড়ে ধরে রাখবেন, এবং কম কম করে ইবাদত করার চেষ্টা করবেন, কিন্তু এটা যাতে প্রত্যেক দিন হয়, ঠিক আছে, মাঝে মাঝে ইবাদত বাড়িয়ে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝা মানার তাফিক দান করুক, আমিন।